দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। বাংলাদেশ ভারত বাণিজ্য উন্নয়নে সোমবার দুপুরে আখাউড়া দুদেশের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। আখাউড়া স্থলবন্দরের উদ্ভিদ সংগনি বিরোধ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর, ইমিগ্রেশন, কাস্টমস, বিজিবি, বিএসএফ ও উদ্ভিদ সংগনি বিরোধের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ বন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দেন বাংলাদেশ স্থলবন্দরের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ভারত স্থলবন্দর ম্যানেজার শ্রী ডি নন্দী। বাংলাদেশ স্থলবন্দরের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ ভারত বাণিজ্য উন্নয়নে দুদেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সফল হয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে মাছসহ বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ তুলে ধরা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করার বিষয়ে বাংলাদেশ ভারত একমত হয়েছে। এছাড়াও সীমান্তে দুদেশের যাত্রী, পারাপার ও ব্যবসায়ীদের হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বন্দরের ব্যবসায়ীরা বৈঠকে দাবি করেছেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত প্রতিনিধি দলের ভারত ইমিগ্রেশন ডিএসপি শ্রী প্রবীর পাল, বিএসএফ 179 ব্যাটালিয়নের সহকারী কমান্ডার রিপিন জেসওয়াল, কাস্টম সুপার শ্রী এম বণিক, ইমিগ্রেশন ইনচার্জ শ্রী দেবাশিস ব্যানার্জি। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন বিজিবির মেজর মাহবুব, উদ্ভিদ সংগিনি বিরোধের সহকারী পরিচালক হাবিবুল্লাহ, কাস্টমসের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডিএসবির ইন্সপেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতা মোবারক হোসেন ভুইয়া, আব্দুল ওহাব, মোহাম্মদ আক্তার হোসেন সহ আরও অনেকে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।